সেই ধরে অন্তর্জাল আসে আমি আরো আগে থেকেই বলবো যে আমি সবসময় চেষ্টা করতাম যে সুন্দর কিছু ক্যারেক্টার প্লে করা নায়িকাতে নায়িকা হয়ে ওঠার আগেও হচ্ছে যে ক্যারেক্টার প্লে করা যে আমি আমার চরিত্রটাকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি তো সেইমভাবে আসলে পরাণ বলি দামাল বলি সেখানেও আমার ওই চেষ্টাটা ছিল এবং অন্তর্জালে মানুষজন আবার অন্যরকম একটা চরিত্র দেখতে পারবে যেই চরিত্র এর আগে আমি আসলে কখনো করি নাই সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এটা আসলে আমার ক্যারিয়ারের প্রথম এই ধরনের চরিত্র এবং খুবই বোল্ড একটা মেয়ে এবং খুবই স্ট্রং একটা ক্যারেক্টার আমি যখন স্ক্রিপ্টটা পাই আমি খুবই টেনশনে ছিলাম যে এটা আসলে আমি করতে পারবো কি না খুবই চ্যালেঞ্জিং যেহেতু যে ঠিকঠাক মতো হবে কি না তো সারাক্ষণই আসলে আমি রিহার্সালের মধ্যে থাকতাম সারাক্ষণ আমি দীপনদাকে ফোন দিতাম এই জন্য আমি আগে ধন্যবাদ দিব দীপঙ্কর দীপনদাকে কারণ দাদা যখন আমাকে ফার্স্ট ফোন করে এবং প্রথম যখন গল্প পাঠায় আমি গল্প শোনার পরেই আমি গল্পের প্রেমে পড়ে যাই এবং আমি বলছি যে ও মাই গড বাংলাদেশে কখনো এই ধরনের ছবি হয়নি এবং আমার মনে হয় বাংলাদেশে নতুন একটা সাইবার যুদ্ধ যে থ্রিলার টাইপের ছবি এটা প্রথম দেখতে পারবো এবং আমার থ্রিলার মুভি খুবই ভালো লাগে তো যার কারণে এই অন্তর্জাল নিয়ে খুব এক্সাইটেড যে বাংলাদেশ নতুন স্টোরি পেতে যাচ্ছে ব্যক্তিগত জীবনে আগে তো প্রায়ই লাইক আমি আমরা যদি বলি ফেসবুক হ্যাক হওয়া এটা প্রায়ই ফেসবুক হ্যাক হতো এবং বারবার নোটিফিকেশান আসতে থাকতো এবং মাঝখানে এরকম একবার হয়েছিল সো হ্যাঁ আমাদের আমার মনে হয় আমি না আমাদের আশেপাশে অনেকেই আসলে এটার শিকার হয়েছে আপনি কিছু বলবেন কিছু বলবেন এই বুম নেন